ইতিমধ্যে দরজায় করা নাড়ছে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। আর এই পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে শাসক বিজেপি ইতিমধ্যে ময়দানে তৎপর। মঙ্গলবার সকাল সকাল তেলিয়ামুড়া বিধায়িকা কল্যাণী সাহারায় পূর্ব হাওয়াইবাড়ি গ্রাম পঞ্চায়েতের 2 নং ওয়ার্ডে বাড়ি বাড়ি ভোট প্রচারে বের হয়ে পঞ্চায়েত সমিতির প্রার্থী এবং গ্রাম পঞ্চায়েতের মনোনীত প্রার্থীদের সমর্থন করেন। বাড়ি বাড়ি ভোট প্রচারে বেরিয়ে বিধায়িকা কল্যাণী সাহারায় বলেন, ময়দানে না বেরোলে বোঝা মুশকিল মানুষজন আসলে বিজেপিকে কতটা চায়। সাধারণ মানুষের উৎসাহ দেখে খুব ভালো লাগছে। আমি জয়ের ব্যাপারে 100% আশাবাদী। তবে আমরা এখন কোন প্রার্থী কত ভোটের মার্জিনে বিজয়ী হবে তা নিয়ে চিন্তিত। শেষ কথা তো জনগণ বলে, তবে জনগণের সমর্থন আছে এটুকু বলতে পারি। আমরা বিশ্বাস করি বিজেপি সরকার রাজ্য ও দেশবাসীর কল্যাণার্থে সর্বদা কাজ করে চলবে। না আসলে, গ্রাউন্ডে না আসলে বোঝা যাবে না যে মানুষ বিজেপিকে কতটা ভালোবাসে। আজকে আমি এই 2 নম্বর ওয়ার্ডে এসেছি হাওয়াইবাড়ি পঞ্চায়েতে। প্রত্যেকটি ঘরে যখনই কথা বলছি একটা কথাই, ভোট নিয়ে চিন্তা করতে হবে না 100%। এক ভাই বলছে 200% নিশ্চিত ভোট। আমরা জয় পরাজয় নিয়ে আমরা কোনো চিন্তা করছি না, কতটা ভোটের মার্জিন আমরা বাড়াতে পারবো। আমাদের ক্যান্ডিডেটদের মধ্যে 2 নং ওয়ার্ডের দুটি আসনের ক্যান্ডিডেটদের মধ্যে প্রতিযোগিতা, কার থেকে কে বেশি ভোট পাবে। সুতরাং জয় নিয়ে আমরা 100% নিশ্চিত। সবচেয়ে বড় কথা হলো, যেখানেই যাচ্ছি মানুষ সরকারি যোজনাগুলির বেনিফিটস মানুষ পেয়েছে, মানুষ খুব খুশি। প্রত্যেকটি বাড়িতে যাচ্ছি, ঘর পাচ্ছে, আয়ুষ্মান ভারত কার্ড আছে, ভাতা আছে 2000 টাকা, বিনামূল্যের চাল আছে। তো মানুষ এই সরকারের উপর খুব খুশি, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর খুব খুশি। এবং আমাদের জয় নিয়ে কোনো চিন্তা নেই, আমরা 100% নিশ্চিত। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।